Hello, the junior students of class 8. Welcome back to the online channel of Sheikh T. Abdullah Mulla School and College. This is me, your Minara ma'am, going to present a class on voice. As part of my previous class, I am going to take the class on voice, and this is the second class on voice. Students, get ready everyone with your writing page and pen. Students, I have already taken a class on voice. I have showed you various rules of voice from active to passive. Today I am going to conduct another class on passive to active. So students, you can understand from the written topic that I am going to conduct the class on passive to active. So students, those who can solve the active to passive sentences, they can easily take this topic easily. They can easily take this topic. So students, verb, what is voice? I have already told you. Voice ki. Bhar prokashir bhungi ki voice bole. As I told you before, bhar prokashir form ke ba bhungi ki voice bole. Bharta ki actively kaj korche na ki kaapke diye কাজটা করানো হচ্ছে, কর্তা কি অ্যাক্টিভলি কাজ করছে নাকি কর্তাকে দিয়ে কেউ কাজ করাচ্ছে, সেটা মিন করে হচ্ছে ভার্বের ফর্ম দেখে। তাহলে আমরা প্রথমেই দেখে নিব ভার্বের অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্ম। ভার্ব যখন কর্তা যখন অ্যাক্টিভলি নিজে কাজ করে তখন ভার্বের ফর্মটা থাকে এক রকম, আর যখন কর্তা নিষ্ক্রিয় হয়ে যায় তখন ভার্বের ফর্ম হয়ে যাবে প্যাসিভ মোডে। এই মোডটা বোঝাটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। সো স্টুডেন্টস, গেট রেডি। ভার্বের ফর্ম, আমি যদি কয়েকটা মূল ভার্বকে প্যাসিভ মোড এবং অ্যাক্টিভ মোডে দেখাই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। স্টুডেন্ট, ধরো কোথাও যদি থাকে ইট বা ইটস, এটাকে আমার ইজ বা আর অথবা অ্যাম এর সঙ্গে এই মূল ভার্বগুলোর পিপি ফর্ম দিতে হবে। তাহলে ইটেন, এই যে অ্যাম ইজ আর এর পর মূল ভার্বের পিপি ফর্ম, এটাই হলো গিয়ে আমাদের প্যাসিভ মোড অফ দ্য ভার্ব। এবং এটাকে তোমার ফোকাস করতে হবে। সেন্টেন্সের দুইটা মোড, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। যখন কর্তা নিজে অ্যাক্টিভ থাকে কোনো কাজ করে এবং তাকে দিয়ে করানো হয় বলতে হয়ে যাবে অক্সিলারির পর মূল ভার্বের পিপি ফর্ম, এটাই হচ্ছে প্যাসিভ ফর্ম। ওকে স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। লেটস সি সাম মোর এক্সাম্পল। এখানে যদি মনে করো গো অথবা গোস থাকে, তো গো বা গোসটা আমি মনে করতেছি যে প্রেজেন্ট টেন্সে আছে, সেজন্য অ্যাম ইজ আর এর পর এই গো বা গোসের কি ফর্ম হবে? গান। এই হচ্ছে প্যাসিভ ফর্ম অফ ভার্ব। এন্ড দেন যদি থাকে ওয়েন্ট, ওয়েন্ট দিয়ে কোন ফর্ম মিন করে আমাদের? পাস্ট ফর্ম। তাহলে ওয়েন্ট দিয়ে পাস্ট ফর্ম যখন ইউজ করবে তখন অক্সিলারি কি আসবে? ওয়াজ বা ওয়্যার। তাহলে ওয়াজ অথবা ওয়্যার এর সঙ্গে আমাকে দিতে হবে কি? গান। তো এখন একটু খেয়াল করে নেই ভার্বের প্যাসিভ অ্যাক্টিভ ফর্মগুলো, তারপর আমরা প্যাসিভকে অ্যাক্টিভ কিভাবে সেন্টেন্সের মধ্যে ইউজ করতে হয় সেটা বলবো। তারপর দেখো যদি কোনো শব্দ থাকে কট, কট দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি সেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো এখানে অক্সিলারির সঙ্গে পিপি ফর্ম আসলে আমরা বুঝতে পারবো এটা ভার্বের প্যাসিভ ফর্ম। তাহলে ওয়াজ অথবা ওয়্যার এর সঙ্গে কটের পিপি ফর্ম হচ্ছে কট। ওকে স্টুডেন্টস, এই হচ্ছে কয়েকটা। আর যদি ভার্ব মডেলের সঙ্গে থাকে, মডেলের সঙ্গে যদি ভার্ব থাকে তাহলে তার প্যাসিভ ফর্মটা কি হবে? ধরো মডেল গুলো কি করে কি বলে, মডেল প্লাস, যদি মডেল মানে কি ক্যান, কুড, মে, মাইট, উড, শুড এরকম থাকে, তার সঙ্গে যদি কোনো মূল ভার্ব থাকে, ধরো মডেলের সঙ্গে গো আছে, মডেলের সঙ্গে যদি গো থাকে তাহলে আমার মডেলটাকে আমি কি নিতে পারি? ক্যান, কুড, মে, মাই, কুড, শুড এরকম সবগুলোই হচ্ছে আমার মডেল। এগুলোর সঙ্গে যদি কোনো মূল ভার্ব থাকে তাহলে
সঙ্গে ক্যান বাকুট দেওয়ার পর আমরা জানি বি যুক্ত করা লাগবে বি যুক্ত করে তারপরে কোন ভার্বের প্যাসিভ ফর্মটাকে লিখতে হবে এটা হয়ে যাবে ভার্বের প্যাসিভ ফর্ম ওকে তাহলে যত মডাল আছে তার সঙ্গে হলে আবার শেল অথবা উইল এর সঙ্গে যদি কোন মূল ভার্ব থাকবে তাহলে শেল অথবা উইল এর সঙ্গে এই মূল ভার্বটা পিপি ফর্ম হয়ে যাবে সিন সরি এখানে একটা বি যুক্ত করার পর হবে সিন এ হচ্ছে মোটামুটি একটু কিছু এক্সাম্পল মাত্র এখন আমরা সেন্টেন্সে কিভাবে সেটা ইউজ করতে হবে সেটা আমরা দেখব তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আমরা সেন্টেন্সের মধ্যে কিভাবে তার ইউজ গুলো দেখব সেন্টেন্সের মধ্যে আমরা এখন ব্যবহার গুলো দেখব প্যাসিভ কে কিভাবে আমরা অ্যাক্টিভ করব প্যাসিভ কে অ্যাক্টিভ করতে হলে যেভাবে আমরা অ্যাক্টিভ কে প্যাসিভ করেছি তত্র অপোজিট হয়ে আসবে অ্যাক্টিভে কর্তা থাকবে অ্যাক্টিভ প্যাসিভে কর্তা হয়ে যাবে প্যাসিভ নিষ্ক্রিয় হয়ে যাবে সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে করতে হবে যেমন এক প্যাসিভে ধরো লিখলাম রাইস ইজ ইটেন বাই হিম এটা হচ্ছে প্যাসিভ ভার্বের ফর্ম দেখে আমি বুঝতে পারতেছি যে এটা প্যাসিভে আছে তো এখানে অ্যাক্টিভ যদি করতে যাই তখন এখানে বাইয়ের পরে বাইয়ের পরের অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে তারপর ইজ ইটেন মানে কোন টেন্সে আছে এটা ভার্ব ইজ ইটেন মানে আমার বুঝতে হবে এটা কোন টেন্সকে ইন্ডিকেট করছে সেক্ষেত্রে ইজ ইটেন মানে হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স যেহেতু অক্সিলারিটা আছে অ্যাক্টিভ করতে গেলে আমার অক্সিলারিটা উঠে যাবে অক্সিলারিটা উঠে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এখন টেন্স অনুযায়ী যেহেতু থার্ড পার্সন আমাকে বারবার সঙ্গে একটা ইজ দিলে গিয়ে সেন্টেন্সটা কমপ্লিট মিনিং এ আসবে হি ইটস রাইস এই হয়ে গেল অ্যাক্টিভ তো আমরা যদি আরো কিছু দেখতে পাই এক্সাম্পলে যেমন দ্য হাউস ওয়াজ সোল্ড by his father বাড়িটি বিক্রি করা হয়ে গিয়েছিল কে করেছে এখানে বাইয়ের পর অবজেক্ট দেওয়া আছে যে তার বাবা করেছে এই ক্ষেত্রে যদি বাইয়ের পর অবজেক্ট থাকে তাহলে সেটাকে আমার অ্যাক্টিভ বানানো খুবই সহজ কারণ বাইয়ের পরের ওই অবজেক্টটাকে আমি এখানে সাবজেক্ট বানাবো his father and then কি করব যেহেতু was sold আমি খেয়াল করব অক্সিলারি পর মূল ভার্বের পিপি মানে কোন টেন্স মিন করে তারপরে was sold বুঝতে পারতেছি past indefinite tense এখানে আমি অক্সিলারি উঠিয়ে দিয়ে ভার্বের past form এ আসব যেহেতু sold হচ্ছে নিজের past form past participle form সেই সেজন্য sold his father sold the house স্টুডেন্টস নিশ্চয়ই এর মধ্যে বুঝতে পেরেছ কিভাবে অবজেক্টকে আমরা এনে অক্সিলারিকে বাদ দিয়ে তারপর মূল ভার্বটাকে ওই টেন্সের ফর্মে আনি এখন এটা ছিল আমাদের ইনডিফিনিটের বেলায় এবং ম্যাক্সিমামটা এরকমটা হয়ে থাকে এখন যদি আমরা কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল দেখি স্টুডেন্টস তোমরা বুঝতে পারবে কন্টিনিউয়াস টেন্স যেরকম যেমন প্যাসিভে আছে দ্য canal is being dug by them the canal is being dug by them তো এখানে নিশ্চয়ই আমার বাইয়ের পরে অবজেক্টটাকে আমি সাবজেক্ট বানাবো সাবজেক্ট কি হবে দেমের সাবজেক্ট হবে দে তুমি বুঝতেই পারছো ইজ বিং ডাক মানে হচ্ছে
হচ্ছে কোন টেন্সকে মিন করে সেই প্রথম ক্লাসের কথা আমাকে আবার মনে করতে হবে যে ইজ বিং মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সো আই হ্যাভ টু ফর্ম দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য রোল অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্টুডেন্টস তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা কি থাকে সাবজেক্ট এন্ড দেন অক্সিলারি ভার্ব এন্ড ইজ আর এন্ড দেন আইএনজি ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব তাহলে দে দের সঙ্গে আমার আর চলে আসবে দে সাবজেক্টের সঙ্গে আর আসবে বিংটা তো উঠে যাবে ইজ এর কাজ তো আমি আর দিয়ে করে ফেললাম এখন বিং উঠে গিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি ফর্ম হবে তাহলে কি হবে ডিগিং হোয়াট দ্য ক্যানেল স্টুডেন্টস এই ছিল কন্টিনিউয়াস এর একটা এক্সাম্পল আরেকটা দিলে হয়তো তোমরা আরেকটু ভালো ক্লিয়ার বুঝতে পারবে লেটস সি প্যাসিভ যদি থাকে যেমন এ সং ওয়াজ বি সিঙ্গিং সরি ওয়াজ বি সাং এখন অ্যাক্টিভ করব এ সং ওয়াজ বিং সাং একটা গান গাওয়া হয়েছিল কাকে দিয়ে গাওয়া হয়েছিল বাইয়ের পর অবজেক্ট নাই সো স্টুডেন্টস তোমাকে সেন্টেন্সের মিনিং এর উপর ডিপেন্ড করে একটা সাবজেক্ট নিজে থেকে নিয়ে নিতে হবে সেখানে কেউ একটা গান গিয়েছিল হি শি আমি দিতেই পারি হি শি দিয়ে যদি করি যেমন শি যেহেতু ওয়াজ বিং মানে আমার কি করতে হবে শি এর সঙ্গে ওয়াজ অক্সিলারিটা তো আসবেই বিং সাং এর বেলায় আমাকে করতে হবে সাং এর প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যেহেতু বিং আছে কন্টিনিউয়াস কে ইন্ডিকেট করবে তাহলে ওয়াজ সাং এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সিং আইএনজি দিতে গেলেই সবসময় ভার্বের কোন ফর্মে থাকতে হয় প্রেজেন্ট ফর্মে সো স্টুডেন্টস শি ওয়াজ সিঙ্গিং আ সং এই হলো যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভকে অবজেক্ট করব সরি প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ করব সেটা এ সং ওয়াজ সাং বিং সাং বাই অবজেক্ট নাই বলে আমি সাবজেক্ট নিয়েছি শি ওকে এই ছিল আরো কিছু দেখো এবার পারফেক্ট টেন্সে আমি তোমাদেরকে দেখাচ্ছি পারফেক্ট টেন্সে যদি দেখাই যেমন মাই পেন হ্যাজ বিন স্টোলেন অর্থটা খেয়াল করো হ্যাজ বিন স্টোলেন চুরি হয়ে গেছে কিন্তু কেউ করে ফেলছে চুরি কে করছে চুরি সেটা জানা নেই তাহলে এখানে যেহেতু জানা নেই পার্সন সেক্ষেত্রে আমরা সামওয়ান বা সামবডি নিতে পারি তাহলে আমরা এখানে সাবজেক্ট কি নিব অর্থের মিনিং এর উপর ডিপেন্ড করে সামওয়ানটাকে নিতে পারি সামওয়ান তারপর যেহেতু আমি অ্যাক্টিভ করতেছি সামওয়ানের সঙ্গে হ্যাজ যাবে বিনটা নিশ্চয়ই উঠে যাবে কারণ অ্যাক্টিভ করলে বিন থাকবে না প্যাসিভে বিন যুক্ত হয় তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন এই গেল আরেকটু যদি দেখি যেমন দ্য পিকচার উইল বি দ্য পিকচার উইল বি ড্রন বাই মোনা এখানে আবার অবজেক্ট দিয়েছি তোমরা দেখো দ্য পিকচার উইল বি ড্রন বাই মোনা তাহলে বাইয়ের পরের অবজেক্ট মোনাকে আমরা নিয়ে আসতে পারতেছি চলে গেল তারপর কি হবে উইল বি ড্রন প্যাসিভ মোড অফ দ্য ভার্ব তাহলে এখানে মোনার সঙ্গে তো উইল থাকবে আর যেহেতু বি প্যাসিভে দিয়েছি আমার এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম কারণ শেল উইলের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে দ্য মোনা উইল ড্র দ্য পিকচার ওকে এই গেল
ওনা উইল ড্র দ্য পিকচার সো স্টুডেন্টস একটু একটু করে নিশ্চয়ই বুঝতে পারতেছো আশা করি তারপর প্র্যাকটিস না করলে মানুষ কখনোই পারফেক্ট হয় না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তারপরে দ্য বার্ড ওয়াজ শুট দ্য বার্ড ওয়াজ শুট পাখিটাকে গুলি করা হয়েছিল কেউ একটা করেছে এগুলো স্পেসিফিক আমরা বুঝতে পারি কে করে সেখানে একটা লোক একটা ছেলে এরকম আমি একটা সাবজেক্ট নিয়ে নিতে পারি দ্য বয় নিতে পারি অথবা দ্য ম্যান নিতে পারি দ্য ম্যান ওয়াজ শুট মানে কি করতে হবে আবার সেই চলে আসতে হবে আমার দ্য ম্যান ওয়াজ উঠে গিয়ে শুট হবে শুট দ্য বার্ড পাখিটিকে করেছে শুট এই ছিল লেটস সি সাম মোর এক্সাম্পল স্টুডেন্টস সাবজেক্ট কি নিব
the government তারপরে verb আমার নিচে government single হয়ে যাবে এখানে has এর পর been-টা তো উঠে যাবে taken has taken তারপর কি taken some steps কি করতে to eradicate poverty to eradicate poverty students to ebhabe active ke passive shudhumatro amra ei murte ami shudhu active ke passive assertive sentence e dekhalam এর মধ্যে যদি আমি কিছু আরো ব্যতিক্রম চলে যাই অ্যাকটিভ কে প্যাসিভ করলাম এন্ড দেন কোয়াসি প্যাসিভ এর কিছু সেন্টেন্স তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেব কোয়াসি প্যাসিভ এর কিছু সেন্টেন্স দেখাতে গিয়ে তোমরা নিশ্চয়ই অনেক মজা করে ওইসব সেন্টেন্স গুলো করেছো কিনা আমি জানি না একটু দেখিয়ে দিচ্ছি কোয়াসি প্যাসিভ क्वासिपेसिव देखाते गिए देखो जमन क्वासिपेसिव जमन राइस सेल्स चीप अथवा हानी टेस्टेस switch তারপরে হচ্ছে honey taste is sweet তারপরে the bed feels soft এই টাইপের সেন্টেন্স গুলো হচ্ছে কোয়াসি প্যাসিভ যেখানে কোনো অবজেক্ট থাকে না কর্তার উদ্দেশ্য কোন কাজটা হচ্ছে সেটা থাকে না যেমন rice sells cheap honey taste is sweet The bed feels soft. এই টাইপের সেন্টেন্স আমরা সাবজেক্ট অবজেক্টকে ঠিক রেখে করব যেমন রাইস ঠিক থাকবে তারপর সেলস প্রেজেন্ট টেন্স অক্সিলারিটা হবে কি ইজ তারপর মূল ভার্বের পিপি দিয়ে দিতে পারো রাইস ইজ সোল্ড কি রকম সোল্ড হয় চিপ এটা একটা নিয়ম অর দিয়ে করতে পারো রাইস ইজ cheap when it is sold this is another rule of this quasi passive students dekho honey tastes sweet tale honey subject or object er kono poriborton thake na honey tastes jehetu present tense is sweet honey is sweet when it is tasted এটা হচ্ছে একটা নিয়ম যেটা আমি ছোটবেলায় বেশি করেছিলাম এবং খুব মজা পেয়েছিলাম এটা করে হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড তারপর অথবা কি লিখতে পারতাম অর দি এটার মতো হানি ইজ টেস্টেড কি সুইট সেটা আমরা লিখতে পারতাম তোমরা অর দিয়ে লিখে নাও হানি ইজ টেস্টেড সুইট আশা করি শুনতে পাচ্ছ স্টুডেন্ট হানি ইজ টেস্টেড সুইট ওয়ান্স अगेन দ্য বেড ফেল সফট তাহলে দ্য বেড ঠিক থাকবে দ্য বেড ইজ ফেল সফট যে কোনো একটা নিয়মে করো তোমরা দ্য বেড ইজ সফট ওয়েন ইট ইজ সরি ফেলট ওয়েন ইট ইজ felt when it is felt এই ছিল কোয়াসি প্যাসিভ স্টুডেন্টস আশা করি এটা তোমাদের একদম ইন্টারেস্টিং লাগবে এই টাইপের সেন্টেন্স গুলো করতে স্টুডেন্টরা অনেক পছন্দ করে আমিও আমার স্টুডেন্ট লাইফে এটা খুব এনজয় করেছি এই কোয়াসি প্যাসিভ ফাইনাল ওয়ান দ্য ম্যাঙ্গোস টেস্ট
Start মানে হচ্ছে টপ The man was tested আমরা tested দিয়ে যদি লিখি tested past tense দিয়ে লিখি একটা তাহলে আরেকটু বুঝতে পারবো তাহলে কি আসবে আমার The man was tested sir subject যদি ঠিক থাকে The mango mango যেহেতু tested হচ্ছে past tense তাহলে auxiliary was where যেহেতু mango এখানে আমার where হবে where tested sir এটা একটা or দিয়ে যদি আমরা ওইটা করি আরেকটা যে নিয়ম করালাম the mangoes were sir when এর পর এতক্ষণ it is দিয়ে করেছি সিঙ্গুলার সাবজেক্ট ছিল বলে এখন যেহেতু mangoes plural when they are tested সরি সরি দে ওয়্যার যেহেতু আমার past tense আছে অবশ্যই আমি সেন্স করে ভার্বটাকে ইউজ করব আমি কিন্তু আর দিয়ে ফেলেছিলাম এরকম যদি ভুল করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে সো স্টুডেন্টস এই ছিল পাসিভ প্যাসিভ এর একটা রোল এর মধ্যে আমি আরেকটা কিছু ডিফারেন্ট প্রিপজিশন বাই ছাড়া বলেছিলাম আগের ক্লাসে বাই ছাড়া কিছু ডিফারেন্ট প্রিপজিশন ইউজ হয় যেসব ভার্বের সঙ্গে সেটা আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখাই দেব যেমন different different preposition preposition used in voice in the place of key by বাইয়ের পরিবর্তে যেসব প্রিপজিশন ডিফারেন্ট কিছু প্রিপজিশন ইউজ হবে আমাদের ভয়েসের মধ্যে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যেমন তুমি যখন নন পি এর সঙ্গে হয়ে যাবে টু তারপর হচ্ছে অ্যানয়েড অ্যানয়েড দেখো তুমি উইথ তারপরে মার্বেলড মার্বেলড অ্যাট তারপরে হচ্ছে সিজড উইথ তুমি সারপ্রাইজ লিখে দাও সারপ্রাইজ অ্যাট কারো ব্যবহারে সারপ্রাইজ হলে সারপ্রাইজ অ্যাট তারপরে দেখো সিজড জ্যাট ইট ইজ সিজড উইথ স্যাটিসফাইড স্যাটিসফাইড উইথ কারণ সঙ্গে যখন তুমি স্যাটিসফাইড হবা তখন হচ্ছে স্যাটিসফাইড উইথ কারণ কোনো আচরণে যদি স্যাটিসফাইড হও তাহলে হবে স্যাটিসফাইড অ্যাট তারপরে কন্টেইনস কন্টেইনড ইন কন্টেইনড ইন শর্ট এটা তোমার খাতার চার্ট মানে খুব সুন্দর করে লিখে রাখবে যেন কখনো ডিফারেন্ট টাইপের ওয়ার্ড বা প্রিপজিশন আসলে স্টুডেন্টস তোমরা ভুল না করো এই ছিল আমার এসআইডি থেকে কিভাবে অ্যাক্টিভকে প্যাসিভ করবো অ্যান্ড পাসিভ প্যাসিভের কিছু অংশ আর সাথে কিছু ডিফারেন্ট প্রিপজিশন যেটা ইউজ করতে হয় আমাদের বিভিন্ন ভার্বের সঙ্গে এই ছিল আজকের ক্লাস এবং প্রিভিয়াস ক্লাস দুটাকে একসঙ্গে তুমি দেখবে অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম যত ভালো করে পারবে প্যাসিভকে অ্যাক্টিভ করা সহজ হবে আর দুইটাই ছিল আমার এসআইডি এর উপরে ক্লাস অ্যান্ড নেক্সট আরেকটা পার্ট থ্রি আকারে আমাকে ভয়েস এর উপর ক্লাস দিতে হবে অ্যান্ড দেন ওখানে আমি কি করব ইন্টারোগেটিভ এবং হচ্ছে ইম্পারেটিভ এর ভয়েসটা তোমাদেরকে দেখিয়ে দিব সো স্টুডেন্টস থ্যাংক ইউ ফর ওয়াচিং মি অন দিস কন্টেন্ট সরি অন দিস ক্লাস I hope I will meet you once again. Thank you. See you.